মিটিংটা দিল্লিতে হবে, এবার কোন ঘরে হবে সেটা তো ওখানে গেলে বোঝা যাবে। অদ্ভুত কথা, যখন যাব, যদি যাব তাহলে আপনারা তো জানবেনই তো। এখন মানে গুজব তো অনেক দিন ধরে আমিও শুনছি কি আমাকে নিয়ে এইসব আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনা কার মুখ বন্ধ করে? আপনার মুখ বন্ধ করে, আপনি তো 10 দিন ধরে এই প্রশ্ন করে যাচ্ছেন, আপনার তো মুখ বন্ধ করতে পারবো না। আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি কি না, এরকম কোনো কথা না। এনআইএর বিরুদ্ধে তোপ দিয়েছিলেন 3 দিন আগে, আজকে এনআইএ হাজির একজন অ্যারেস্ট কাউন্সিলরের ছেলে। আমি বিরুদ্ধে কোনো তোপ দাগিনি, আমি বলেছি এনআইএ আতঙ্কবাদীদেরকে ধরে নিতে পারে, আর একটা চুনোপটি ক্রিমিনাল যে আমাকে মারার জন্য বম মজুদ করেছিল তাকে ধরতে পাচ্ছে না কেন, এটাই বলেছিলাম। ধীরগতিতে চলছে, আমি সেই কথাটাই তো বলছি ভাই, এখন আমার সময় অভাব আছে, আমাকে যেতে দাও। এনআইএ অ্যাকশন নিয়েছে, অপরাধী ধরা পড়ে। আমি হঠাৎ ফোন পেয়েছি, মানে পীযূষ গোয়েল মহাশয় আমাকে ফোন করেছিলেন কি ঝুটের ইস্যুতে আপনি একটু দিল্লি তাড়াতাড়ি চলে আসুন, আমি দিল্লি যাচ্ছি, দেখি কি কথা হচ্ছে, কি ব্যাপার আলোচনা হতে পারে। জুট ব্যাপার ছাড়া আর কি আলোচনা? ওনার সঙ্গে তো আমার জুট ব্যাপার নিয়ে আলোচনা হবে, এর বেশি তো আলোচনা কোনো জায়গা নেই। যে প্রতীক্ষায় ছিলেন বা যে আশা করেছিলেন, আপনিও বলেছিলেন যে আপনাকে ডাকবে, সেই ডাক পেয়ে কতটা খুশি আর কেন? দেখুন, আমার খুশি আর রাগের কোনো ব্যাপার নেই। কেন? আমি ইমোশনলেস লোক আছি, আমার কোনো ইমোশন বা ইগো কোনো কাজ করে না। আমি এই লড়াইটা শ্রমিকের জন্যে, চাষিদের জন্যে লড়েছি, যেহেতু আমার আমি মনে করেছিলাম কি এই লড়াইটা আমাকে করা উচিত, তাই জন্য এই লড়াইটা আমি করছি। কেন, আমি এই বেল্টের লোক, এই জায়গা থেকে চাষি শ্রমিকরাই আমাকে ভোট দিয়ে এই জায়গা পৌঁছিয়েছে। পীযূষ গোয়েল মহাশয়ের সঙ্গে কথা হবে, উনি ওনার সঙ্গেই কথা হবে, ওনার সঙ্গেই এই ব্যাপারটা আলোচনা হবে। এই জাস্ট নাও, আমি চান করার আগেই, চান করছিলাম তখনই ফোন আসে। কিছু বিষয়টা তো বলার জায়গা নেই, উনি বলেছেন আপনি আসুন দিল্লিতে, এটা নিয়ে আলোচনা হবে। যে একটা সম্ভাবনা ছিল, যাতে রাঘব বলেছিলেন পজিটিভ আলোচনা হয়েছে, এরপরে আমি এখনো বলছি জুট মিল বা কোনো নেগোসিয়েশন যতক্ষণ ফুলফিল না হয়ে যায় ততক্ষণ খুব খুশি হওয়ার আর খুব কষ্ট পাওয়ার দরকার নেই। ফুলফিল হলেই মানুষের জন্য আমরাও খুশি, মানুষ খুশি, আমরাও খুশি। যে আন্দোলনে ডাক দেবেন বলেছিলেন, অর্থাৎ যদি আপনার পছন্দ মতো না হয় বা জুট শ্রমিকদের স্বার্থে না হয়, আমি আন্দোলন পক্ষে, কিন্তু যদি নেগোসিয়েশনে যদি মামলাটা সলভ হয়ে যায় তাহলে তো আন্দোলনে কোনো যা করার দরকার নেই, নেগোসিয়েশন করেই মামলাটা সলভ করে নেওয়া যাবে। গতকাল একটা কোর্টের রায় আপনি টুইট করেছিলেন, সেই টুইট দেখে হয়েছেন বস্ত্রমন্ত্রী, কি বললেন? না, কোর্টের রায় তো ভালোই হয়েছে, শ্রমিকের পক্ষেই হয়েছে। গভর্নমেন্ট যদি ইচ্ছা করে তাহলে এই সমস্যাটা এমনি মিটে যাবে। কোর্টের রায় যেটা আপনি সরব হয়েছিলেন সেটা মান্যতা দিতে, সেই জন্য কি মন্ত্রী মশাই ডেকে পাঠালেন? আমি এটা কি করে বলবো, কার জন্য মিটিং ডেকেছেন? উনি জুটের টেক্সটাইল মিনিস্টার আছেন, উনি এই ইস্যুটাতে মিটিং ডেকেছেন, কি ভেবে মিটিং ডেকেছেন এটা আমি জানি না। দাদা, একটা বিষয় হচ্ছে যে চারদিকে একটা রব উঠছে বা মার্কেটে একটা কথা চলছে বা রাজনৈতিক মহলে একটা আলোচনা চলছে যে আপনি তৃণমূলে যোগদান করছেন। শুনুন, আমি আমি এই বলে আগেও বলেছি আপনাদেরকে কি যখন কোনো এরকম কোনো কথা হলে তো আপনারাই আগে জানবেন, আমি গুজবই তো। বলার পরে কি গতি বাড়লো আমি জানি না, ধরা পড়েছে, এটাই জন্য আমি এনআইএকে থ্যাংক জানাবো কি এনআইএ তাকে অ্যারেস্ট করেছে। দাদা, পরপর দুটো ডাক, একদিকে জুট কমিশন জুট মন্ত্রীর ডাক, অপরদিকে এনআইএ এর অ্যাকশন, এটা কি টোপ দাগার জন্য? না না, এইসব নিয়ে কথা বলা।